এবার কিছু কথা জানবার তরে দাঁড়িয়ে সভা পড়ি রেখে যাব আমি কয়েকটা ক্ষুদ্র নিবেদন ভূমিকার কথা সভায় দিতে হবে একটু বক্তৃতা আজ রামায়ণ এবং মহাভারতের কথা আপনারা করবেন শ্রবণ আছেন যত নারী নরে ভারতের দুটি মহাকাব্য ধরে দুজন কবির ভিতরে হবে মধুর আলাপন আমি এক এক করে দাঁড়িয়ে আপনাদের ধারে আমি আমার গুরুদেবের লেখনী রামায়ণ থেকে কয়েকটা জিজ্ঞাসা রেখে যাব মহতী সভার সদন আজ কৃষ্ণ দ্বৈপায়ন সভায় এসে একেবারে রসাভাসে বিস্তারিতভাবে তিনি করবেন আলাপন ব্যক্তিটি তো সাধারণ নয় যার জন্মতিথিকে কেন্দ্র করে ব্যাসদেবের নামকে ব্যাসদেবকে অবলম্বন করে গুরু পূর্ণিমা পালিত হয় তা যে ব্যক্তিকে কেন্দ্র করে এই বিশ্ব চরাচরে গুরু পূর্ণিমা আমরা পালন করি সর্বক্ষণ এই মানুষটি সাধারণ নয় তাই প্রণাম জানাই তার পাই এই অধমের প্রণাম তুমি করিও গ্রহণ দুজন ব্যক্তিকে প্রণাম করা যায় যদি বয়সে বড় হয় আর ভজন জগতে যদি কেউ বড় হয় তাহলে জ্ঞানে গুণে ভজনে চিন্তাধারায় তিনি আমার থেকে অনেক অনেক উপরের মানুষ এই দিকে রেখে হুঁশ তাই রেখে যাব আমার কয়েকটা ক্ষুদ্র নিবেদন শোনো দ্বৈপায়ন বলি তোমায় কোনো কথা যদি একটু ত্রুটিযুক্ত হয় তুমি সুন্দর মানসিকতাকে অবলম্বন করে শুদ্ধ করে দিও আমায় কেননা এই যে মুখের ভাষা একবার যদি প্রকাশিত হয় আর কি কেউ ফেরত নিতে পারে
50 টাকার নোটটা দিয়ে বললাম না বেশি দিয়ে ফেলাইছে ফেরত দাও, কিন্তু মুখের ভাষা কিন্তু ফেরত নেওয়া যায় না, ক্ষমা চাওয়া যায়। আর শ্রীমদ ভাগবতে বলি আপনাদের সাক্ষাতে, আমাদের এই বাক শক্তিকে অধরামৃত বলে দিয়েছে পরিচয়। তবে অমৃত তখনই হতে পারে, আমি বলি আপনাদের ধারে, যদি কেউ অন্তর এবং বাহির দুটো দিক পরিশুদ্ধ করতে পারে। যিনি সত্যকে করেছেন অবলম্বন, মিথ্যাকে মোটে গ্রহণ করে না, ভুল পথে চলে না, এহেন ব্যক্তির মুখের প্রতিটি বাক্য অমৃত তুল্য, শাস্ত্রেরই বচন। তার সেই দিকে বিবেচনা করে আজ কিছু কথা জানবার তরে আমি রেখে যাব আমার কয়েকটা নিবেদন। প্রথম প্রশ্নখানা সবাই করি যোজনা, আচ্ছা আমার গুরুদেবের লেখনী কত মধুর হতে মধুর রামায়ণ। এখন আমি তো কয়েকটা শব্দে বললাম, রামায়ণ মধুর মধুর মধুর, কিন্তু দুই একটা যুক্তি না দিলে তো মনে হয় বহুদূর। আমার প্রতিটি প্রশ্নের সপক্ষে যদি আমি যুক্তিকে দাঁড় করাতে না পারি, শুনুন যত নর নারী, তাহলে প্রশ্ন কিন্তু মজবুত হয় না। তাহলে রামায়ণ মধুর কোথায়? দুই একটা প্রাথমিক অবস্থায় কয়েকটা দৃষ্টান্ত দিয়ে তুলে ধরব সভায়। দেখুন, গুরুদেবের প্রতি যে কতটা নিষ্ঠা, যে কথাটা আমরা জানি এবং শুনি, গুরু কৃপাহী কে বলম, কে না শুনেছি কথাটা বলুন, এরও কিন্তু মূল ভিত এই রামায়ণ। বিনা প্রয়োজনে কাউকে কষ্ট দিও না, এরও সৃষ্টি রামায়ণ। এক এক করে যদি বলি আপনাদের ধারে, একটু ধৈর্য ধরে করবেন আস্বাদন। এই বৃষসেন রাজা কথাটা অত্যন্ত মজা। আবার অন্যান্য বইতে আমি কৃষক সেন নামেও ঘটনাটা করেছি আস্বাদন। রামায়ণ তার একজনে লেখে নাই, যদি আমার গুরুদেব বাল্মীকি লিখেছেন রামায়ণ, তার উপরে অনেকে হাত ঠাত ঘুরাইছে আর কি। তাহলে কৃষক সেন নামে এই ধরাধামে একজন সাধু বাবা থাকতেন বিলক্ষণ। ঘটনাটা কি ঘটে বলি আপনাদের নিকটে, একদিন পথ দিয়ে চলেছে বেশ কয়েকজন, তাদের ধারে ধারে ওই কৃষক সেনের একজন ভক্ত বিচরণ করে। তাকে দেখে যেন তাদের ভিতরে কেমন একটা ভাবের হয়েছে জাগরণ, তারা ওই কৃষক সেনকে নানাভাবে কুকথা কয়, এমনভাবে কুকথা বলে, শুনুন আপনারা ভক্ত দলে, ওই কথাগুলি শ্রবণ করে ওই যে ভক্ত এসে গুরুদেবকে কয়, জানো গুরুদেব কি ওই কয়েকজন লোক তোমার যা ইচ্ছে তাই বলেছে, ওই নিন্দা বাক্যগুলো বলছে। তখন গুরুদেবের রেগে বলেছিল ভক্তের পুরোভাগে, গুরু নিন্দা কভু না শুনিবে, আর তুমি শুনেছ আর আমার কাছে এইভাবে ব্যাঙের মতো বলছ, সঙ্গে সঙ্গে অভিশাপ দেয়, তুমি ব্যাং হয়ে থাকো এই বসুধায়। ব্যাং হয়ে গেল, ঘটল কি ঘটনা শুনুন যত সুধি না। এদিকে রামচন্দ্র সীতাকে হারিয়ে বনে বনে খুঁজিয়া বেড়ায়, সীতা জ্ঞান সীতা ধ্যান সীতা চিন্তা মুনি, সীতা ভিন্ন আমি যেন মণিহারা ভনি, এইভাবে নানা জায়গায় সে করছে ভ্রমণ, কোথায় গেলে পরে সীতাকে পাবে তার ধারে, এইভাবে বন থেকে বনান্তরে করছেন বিচরণ। কিছু সময় হাঁটার পরে যখন ক্লান্তিতে ধরে, একটা গাছের গোড়ায় রামচন্দ্র করলেন উপবেশন, কারণ হাতে তার তীর ধনুকু ছিল। শুনুন ভক্ত দল, ওই যে তীর, ওর যেদিকটা চোখা লক্ষ্য করলেই যায় দেখা, সেই দিকটা মাটির দিক দিয়ে উল্টো দিকে চিবুক দিয়ে উনি ভাবছেন। বিষণ্ন বদনে বলি আপনাদের সন্নিধানে রামচন্দ্র বসারয়। কিছু সময় পরে লক্ষণ এসেছে রামচন্দ্রের ধারে, এসে দেখে মানিল বিস্ময়, কি দেখতে পেল, কিছুটা জায়গার মাটি লাল হয়ে যায়। ডেকে বলে, দাদা লেগে গেল আমার ধাঁধা, তুমি এখানে দেখো তো কতটা জায়গার মাটি লাল হয়ে গিয়েছে, আর তুমি এখানে বসে আছো, তুমি লক্ষ্য করছো না। রামচন্দ্র ডেকে বলে, ভাই তোমার কাছে বলি খুলে, ওদিকে তোমার লক্ষ্যই নাই, আমার তো একমাত্র সীতাকে কোথায় পাই। বেশ, তাহলে কেন হলোটা কি লাল হলো কেন, যেই উপরের পাতা টাতাগুলো সরাই বড় একটা ব্যাং দেখতে পায়, বড় একটা ব্যাং, ওই ব্যাং দেখে যেন ব্যথা লাগলো রামচন্দ্রের বুকে, তাকে জড়িয়ে ধরে বলছে, কি
তোমার এত বড় ক্ষতি করলাম, তোমাকে এত কষ্ট দিলাম। ব্যাংক ডেকে বলে, প্রভু তোমার কাছে বলি খুলে, এই জগতের মানুষের সুখ দুঃখ জড়া বেধি বেদনা দূর করবার জন্য তোমাকে পেতে চাই, আর তুমি দুঃখ দিলে এই সুন্দর ভূমণ্ডলে আমি জানাবো কোথায়। দেখুন কিরকম ব্যাঙের ভাষাটা। তা তুমি এখানে আছো আমি তো বুঝতে পারিনি, তাহলে বলো তোমার এত বড় কষ্ট দিলাম, এখন আমার করণীয় কি, তোমার জন্য আমি কি করতে পারি। এই যে কথাগুলি বলা বলি করে, আমি বলি আপনাদের ধারে এহেন মুহূর্তে মানে এই সময় ওই পদ দিয়ে ওই ভক্তের গুরুদেব যায়, কৃষক সেন ঋষি। উনি যখন যায় ওই কথোপকথন শুনে উনি থমকে দাঁড়ায়। তখন রামচন্দ্র বলছে, বলো আমি তোমার জন্য কি করতে পারি। বলছে, আপনি যদি কিছু দিতে চান আমাকে নয় আমার গুরুদেবকে দিন, কারণ আমি আমার গুরুদেবকে বড্ড কষ্ট দিয়েছি, ব্যথা দিয়েছি, এত কষ্ট দিয়েছি, তাই গুরুদেব ব্যাঙ্গদেহ দিয়েছে আমায়। আপনি আমার গুরুদেবকে করুণা করলে পরে আনন্দ পাব আমার ভিতরে। হে প্রভু জয় রাম বলে যেন তাকে তার চরণে পড়ে গড়াগড়ি খাই। ওই কথা শুনে প্রফুল্লিত মনে ওই গুরুদেব বলছে, বাবা তোর ভিতরে এতটা গুরুভক্তি, তোকে কি আর ব্যাং রাখা যায়, আবার তোকে মানুষ করে নেব আমি আমার ধারে। এখান থেকে গুরু কৃপা কি কেবলম শব্দটি জগতে প্রকাশিত হয়। তাহলে রামায়ণ কত সুন্দর, কত তা আছে, যত কাব্যগ্রন্থ শুনুন যত জ্ঞানবন্ত জগতে লিখিত হয়েছে তার ভিত হচ্ছে রামায়ণ। আরও আছে অনেক কথা শুনবেন আপনারা বিজ্ঞ শ্রোতা, তা প্রথমবারে নয়। এইবার প্রশ্ন পর্বে যাই, আমার গুরুদেবের লেখনী রামায়ণ কত সুন্দর, এটাকে প্রকাশ করতে গিয়ে এই ঘটনাটাকে একটু তুলে ধরেছি, শুনলেন সবাই। তাহলে প্রথম প্রশ্নখানা সবাই করি যোজনা, হে দৈপায়ন কত সুন্দর মহাভারত মহাকাব্য তুমি করেছ লিখন, তাই যখন তুমি লিখে দিলে সবাই একটু বলো খুলে, আমার কোথায় কমা আর কোথায় দাঁড়িয়ে এটা লক্ষ্য রেখো, এটা তোমার কাছে আমার কিন্তু একটা নিবেদন। তাহলে এই যে তুমি একটা মহাকাব্য লিখে দিলে এই সুন্দর ভূমণ্ডলে, এমন কি রামায়ণে নাই যা মহাভারতে পাই, যে তত্ত্ব জানলে পরে এ বিশ্ব চরাচরে অগণিত নারী নরে তাদের জীবন সাফল্যমণ্ডিত হবে, তারা আস্তে আস্তে ঊর্ধ্বে এগিয়ে যাবে, ধন্য হবে, পাবে যার যার ইষ্টের চরণ, এমন কোন তত্ত্ব কথা তোমার লেখনীর মধ্যে আছে গাথা, সেই মাধুর্যমণ্ডিত কথা একটু মহতি সবাই করবে পরিবেশন। এই যে আমার প্রথম নিবেদন, রামায়ণের অধিক কোন বস্তু তুমি দিয়েছ যা নরনারীর জীবন পথে একমাত্র পাথেও, যা গ্রহণ না করলে হবেই না। যেমন একটা উদাহরণ, যদি আজকে এটা বলা যায় না তবু কথাটাকে মজবুত করতে বলি, একটা কথা শুনেছি না, নাম সারা গতি নাই নাই নাই। তা আমি এই কথাটা কেন বললাম, আমার কথাটাকে আরো দৃঢ় করতে, যে এমন কোন বস্তু তুমি দিলে সবাই একটু বলো খুলে, যে তত্ত্ব বস্তু ছাড়া নরনারীর কোনো উপায় নাই, মুক্তি নাই, মোক্ষ পাবে না, সবাই করবে বর্ণনা, সেই সমাধানটা চাই। পিছন দিকে একটু ঘুরে, যে মাইক দেওয়া আছে, আচ্ছা ঈশানে শ্রোতা তো কম কম ঘুরবো, কম হইলেও বলতে হবে, এটা মালিকের কথা। তবে শোনো কথাও বলবো, তার মধ্যে একটু হাসির কথাও বলবো, এমন কথা যেন বলো না লোকে আবার বোকা টোকা ভাবে, আবার তোমার জন্য চালাকি ধরাও না করে, মানে এক ভদ্র লোকের লোভ হইছে কাঁটাল খাবে, উনি গিয়ে দেখে কি বা শুনেছে যে ওই বাড়ির ওই গাছের কাঁঠাল রস খাজা কাঁঠাল, ওই কাঁঠাল খাবো, লোভে পড়ে সহ্য করতে না পেরে গাছে উঠেছে, কাঁঠাল খাবে, মালিক টের পেয়েছে, যেই গাছে কেড়ে বলে আমি, তা গাছে উঠেছো কেন, বলে আমার ভুল হয়ে গেছে, বলে ভুল তো হয়েছে গাছে উঠছো কেন, বলে পথ খুঁজে পাই নাই তো তাই গাছে উঠছি, পথ খুঁজে না পেয়ে আমি গাছে উঠেছি, এ জাতীয় সিদ্ধান্ত যেন দিও না, একেবারে পাকা পাকা কথা সভায় দেবে বক্তৃতা, বিজ্ঞ শ্রোতা করবে আস্বাদন। এইবার পরবর্তী প্রশ্নখানা সভায় করব যোজনা, আচ্ছা
এই যে তোমার লেখনীতে দেখলাম পাঁচজন নারীর নাম নিলে নাকি সকালবেলাটা মানে প্রভাত সুন্দর হয়। পঞ্চকন্যা স্বরিং নিত্য মহাপাপ বিনাশনম, মহাপাপ পর্যন্ত যায় তাদের জীবনটা সুন্দর হয়। তাহলে এখান থেকে একটা নিবেদন রেখে গেলাম তোমার পায়ে। ওমা শুনতে পাচ্ছেন তো? পঞ্চকন্যা পাঁচজন নারীর নাম নিলে মহাপাপ চলে যায়, কিন্তু রামায়ণ তো এরকম কথা বলেনি। রামায়ণ কি বলেছে? এই জগতে সকল ফল পচে যায়, বিজ্ঞানের বাবার ক্ষমতা নাই যে অনন্তকাল কোনো কিছুকে ধরে রাখে। শশা রাখবেন তো ফ্রিজে, কয়েকদিন পরে কি খাবেন? দেখবেন ভিতরে কালো হয়ে গেছে, পচে নাই কিন্তু খাওয়ার কায়দা নাই। দুই বছর ফ্রিজে রাখা মাছ আর ধরিয়ে না খাওয়া মাছে এক কি কায়দা, সত্যি কথা। আজকে দেখবেন বড় বড় সব রাঘব বোয়ালদের এসিতে ধরিছে, মানে ইসে ধরিয়ে এসিতে। হ্যাঁ ঠিকই, এসিতে থাকে, আর করোনা কায় আমিও আসি, যত খুঁজবি এসি তোরে তো দিছি, আমি কিন্তু আসি। যাক ও কথা বলবো না, এবার আমার কথাগুলি করি উত্থাপনা। তাহলে এই যে রামায়ণ কি বলছে, এই জগতের সব ফল পচে যায় কিন্তু জীবের কর্মফল পচে না। যার যার কৃতকর্ম তাকে ভোগ করতে হয়। তাহলে ইহা জানিতে বাসনা করিয়া চিতে, তাই তব সাক্ষাতে দ্বিতীয় নিবেদন তুলে ধরি সভায়। তা আমার কর্মফল আমাকে ভোগ করতে হবে, আমাকে সেই খাটনি খাটতে হবে, কিন্তু পাঁচজন নারীর নাম নিলে আমার পাপ চলে যাবে, এটা কি জগতের পক্ষে খুব মঙ্গলদায়ক কথা? এর মাহাত্মটা কি, এর তাৎপর্য কি? একটি নারী একটি পুরুষ উভয় উভয়কে ভজনের পথে সহায়তা করতে পারে, এগিয়ে দিতে পারে। দেখা গেল আমার ঘরের গৃহিণী কাজ করে মোটে পারে না, আমি হাতে হাতে করে দিলাম, এটা হয়। কিন্তু যার যার কৃতকর্ম তাকে ভোগ করতে হয়। কিন্তু তোমার এই যে লেখনীতে বলি তব সাক্ষাতে এহন একটা কথা করেছি দর্শন, পাঁচজন নারীর নাম নিলে এই সুন্দর ভূমণ্ডলে মহাপাপ হইবে বিমোচন। তে একজন আর পাপ কি করে নারীর নামে যায় এটা জানিতে বাসনা করিয়াছিতে এই দ্বিতীয় জিজ্ঞাসাটা রেখে গেলাম সভায়। এবার তৃতীয় প্রশ্নের মধ্যে যাই। আচ্ছা তোমার ওই লেখনীর মধ্যে তো অনেক কিছুই দেখতে পাই, কি দেখতে পাই? যখন দুটো পক্ষ প্রস্তুত হলো, একদিকে কৌরব একদিকে পাণ্ডব, দুটি পক্ষ যখন প্রস্তুত হয়েছে অর্জুন ডেকে বলছে সখা, হ্যাঁ বলো, আমার উচিত একটু দেখা। কি দেখবে তুমি? যে আমার বিপক্ষে এই ভুলকে মনের পুলকে এসেছে কোন জন, আগে নেব তাদের দেখে। শোনো সখা বলি তোমাকে, কে কে আমার সঙ্গে যুদ্ধ করবে, কোন বীররা এসে দিয়েছে দর্শন। কৃষ্ণ যখন রথ দাঁড় করিয়ে দেয় অর্জুন দেখিতে যে পায় এসেছে তার আত্মীয় স্বজন মাতুলকুল অনেকে, সঙ্গে সঙ্গে ব্যথা লাগলো তার বুকে, আমি যুদ্ধ করব না। কেন করব না? আত্মীয় স্বজন মেরে এই বিশ্ব চরাচরে আমি ফাঁকা জায়গায় ওই হস্তিনাপুরে গিয়ে রাজত্ব করব, এতে কি সুখ? একটা জামা যদি কেউ বানিয়ে গায়ে দেয়, বন্ধু বান্ধব পথচারী যদি ডাকি দিয়ে কয় বাহ জামাটার কালারটা তো ভালো, ইচ্ছে হয় না আরো একটা বানাই, তে মানুষ যদি না থাকে এই ভুলোকে ওই সিংহাসনে হবে কি? আমি চাই না রাজত্ব, কিছুই চাই না, আমি যুদ্ধ করব না। এই কথা বলে যখন ধনুর্বাণ ছেড়ে দিল ভক্ত দলে, কৃষ্ণ ভাবছে হায় হায় ভাবমতো জায়গায় তো হাত দিছে, অমনি সহ্য করতে পারলো না, অর্জুনকে করেছিল ভৎসনা, সাধারণ ব্যাপারটাও নয়, ক্লিপ বলে গালি দেয়। দেখুন সম্মানবোধ যদি কারো থাকে তুই তুকারিতেই অনেক কিছু পানিশমেন্টের মতো হয়ে যায়। যাদের ভিতরে ভদ্রতাবোধ আছে, দীনতা আছে, যারা ভদ্রতা কি বোঝে, স্বামী স্ত্রীর ভিতরে তুমি শব্দটাই প্রয়োগ হয় কি তাই না? কোনো কোনো জায়গায় মানে খুব কম শুনেছি মাকে ওকাই তুই, বৌরে ওকাই তুই, আপনাদের এই কালচার মনে এসব জায়গায় নাই, এই যে কোন জাতীয় ভাষাকে জানে। আমি এখন একটা উদাহরণ দিয়েই বলি, ভুল হয় হোক আপনারা মার্জনা করবেন, আমার গুরুদেব
পরম পূজনীয় অসীম সরকার মহাশয় তার পিতৃদেব কোনদিন আমার গুরুদেবকে তুই বলে নাই তুমি বলেছে আমার দা ঠাকুর দাদা মানে অসীম বাবুর বাবা কোনদিন আমার গুরুদেবকে তুই বলেনি তুমি অসীম তুমি শোনো কি তাতে কি হয় ভালো লাগে না ওই যে তুমি বলছো ওই বাচ্চাটা শিশু সে আস্তে আস্তে সবাইকে তুমি বলবে না নিজে আচরি ধর্মজীবীরে শিখাই তাহলে তুই তুকারীর মধ্যে বলে আপনাদের সান্নিধ্যে অনেক কিছু নিহিত রয় যেখানে তুমি তুমি সেখানে স্বামী রেগে যদি স্ত্রীকে তুই বলে এটাই অধিক পানিশমেন্ট অন্য কিছু নয় তাহলে অর্জুনের তো মান সম্মান বোধ একেবারে কম নাই সে কি বলল যে মানুষ মেরে এই চরাচরে আমি যুদ্ধ করব না এই যুদ্ধের মধ্যে কোনো আনন্দ নাই সঙ্গে সঙ্গে তাকে ক্লিপ বলে দিল গালি ওই যে তোমার লেখনীর চরিত্র বনমালী তোমার কাছ থেকে শুনে নিতে চাই এই কথার ভিতরে কোন সত্য বা কোন তত্ত্ব বিরাজ করে এটা একটু বললে পরে আনন্দ পাই তাহলে তিনটে হয়ে গেল আচ্ছা এই যে অগণিত মানুষ মারা গেল একে তো কি বলবো মানুষের ভিতরে কত বেদনা তাই তোমার কাছে করি প্রার্থনা একটা পক্ষের পাঁচজন আর কিছু হলো না আর একটা পক্ষ একেবারে শেষ হয়ে গেল মানে দুই একজন ছিল আর কি একেবারে যে ছিল না না দুই একজন আর এই যে পাঁচজন এদের অঙ্গে কিন্তু একটা কাটার আঁচও লাগেনি ভক্তগণ তাহলে ওরা কেন বাঁচে আর ওরা কেন কোন কর্মে একেবারে জমালয়ে আছে বা গেছে এই মরা এবং বাঁচার তত্ত্বটাও তুমি করবে নিরূপণ এই আমার চতুর্থ প্রশ্ন আর একটা করে আমি আরেকটা গান গাই কেমন আপনারা সবাই বেদব্যাসের দিকে তাকিয়ে আছেন তো আচ্ছা আমি শুনেছি এক গোবিন্দ ভজিতে কেন করো রোষ এক গোবিন্দ ভজিরে নাকি সব দেবতা সন্তোষ বা যার যার ইষ্ট দেবতা পুজিলেই মানে গোবিন্দ ভজিলি সব দেবতা সন্তোষ এই কথা যদি সত্য হয় তুমি দুই একটু পরিচয় তাহলে এই যে কেউ মনসা নিয়ে বেশ লাফালাফি করে কেউ যদি আসে শনি ওরে বাবা বড় ঠাকুর বলেই তো মানি আবার কালীর পায়ে একেবারে গিয়ে শুইয়া পড়ে তাহলে এক গোবিন্দ ভজিতে কেন করো রোষ এক গোবিন্দ ভজিলে সব দেবতা সন্তোষ তাহলে এই যে অগণিত নরনারী নানা রকম দেবদেবীকে নিমন্ত্রণ করে তাদের পূজা করে কত রকম কত কিছু দিয়ে খাওয়ায় এর তাৎপর্য কি এর গুরুত্বটা কি এটা একটু ভালো করে বলে যাবে সবাই যেহেতু তুমি গুরু পূর্ণিমার মানুষ যাক আর তারে বলবো না বেশি বললে হয়তো হবে খুশি কারণ বড় দুটি অধ্যায় তো একদিকে রামায়ণ একদিকে মহাভারত দুটি মহাকাব্য এর আলোচনা দীর্ঘ সময় হতে পারে এইবার একটু গান গাই তবে শোনো ওই উল্টো পাল্টা কথা তো আবার বলো না যুক্তি তর্কের অবতরণ করে শেষের দিন ঘনিয়ে এলো পেলাম না দেশের সন্ধান পাই শেষের দিন ঘনিয়ে এলো শেষের দিন ঘনিয়ে এলো ওরে আমি পাই না বুঝে আশা ওরে আমি পাই না বুঝে আশা কে দিল গুপ্ত বিধান শেষের দিন ওরে লোকে বলে মোরে পাবে স্বর্গ কি নর কেমন সে দেশ কেউ তো তা করিনি পর ওরে কোন খবর পাই না সেই দেশের Thank you.
বিপক্ষেতে কৃষ্ণ দ্বৈপায়ন শুনলেন সুধীচয়। দুটি মহাকাব্য নিয়ে হবে মোদের কথোপকথন, কোন বারতা করে উত্থাপন। আমার গুরুদেবের লেখা হলো রামায়ণ, জানি কত মধুর হতে মধুর তাতে রয়েছে কাহিনী। জাগতিক সামাজিক ধর্মীয় তিনটি বিকিরয় যাহা যাহা লাগতে পারে বিশ্ব বসুধায়। তুমি আবার কলম ধরে করিলে লিখন, এমনকি তুমি দিলে মহাভারতে বিশেষ প্রয়োজন। যা গ্রহণ না করে মানুষের মঙ্গল তো হবে না, একটু সেই বারতা দিগ্রস্রতা তুমি করো আলোচনা। আবার এই যে যুদ্ধ হলো আমি দেখিতে যে পাই, মানুষ মেরে কি ধর্ম হবে শুনিবে সবাই। অর্জুন বলেন ভক্ত দলেন করিলেন শ্রবণ, যুদ্ধ করবো না মনের ভাবনা গালি দিলে কি কারণ। কেন গালি দিলেন দল খুলেন তুমি কারণের কারণ, তোমাকে কেন্দ্র করে চরাচরে হয় গুরু পূর্ণিমার আয়োজন। তুমি জানো তাই তো তোমার কাছে নিবেদন জানাই, কেন গালি দিল তোমার লেখনীতে স্বয়ং কানাই। একটু ভালো সেই বারতা বুঝাবে আমায়, আবার কর্ম ফল যার যার ভোগ করিতে হয়। পঞ্চকন্যার নাম নিলে কেন পাপ দূরে যাবে, সেই কথাটা ভালো করে আমাকে বুঝাবে। কেউ কি কারণ কর্মের ফল করতে পারে গ্রহণ, অথচ তোমার লেখনীতে আমি করলাম অধ্যয়ন। পঞ্চকন্যার নাম নিলে নাকি পাপ দূরে যায়, এ কিসের এই বারতা বলো গুরুত্ব কোথায়। তবে আর বেশি কথা বলবো না বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। দেখতে দেখতে ব্যাস গোসাই সভাতে আসিল, আপনারা সবাই তা দেখলে বলতে ভালো। এ দেখি এসে কোনোভাবে কোন কোন কথা কয়েন, এ কোনোভাবে ভাবধারা সেই উঠাইয়ে লয়। এই অনেক ভাবে অনেক কথা করলে আল্লাপন, বললু দুটি হতে পারে জানেন ভক্তগণ। পুনঃ পুনঃ রেখে গেলাম আত্ম নিবেদন, এই আমার ভুল ত্রুটি আপনারা করিবেন মার্জন। গুরুদেবের শ্রীচরণে প্রণতি জানাই, যার শুভ আশীর্বাদে কবি গীতি গাই। পিতা মাতা শিপাপদ করি অনুসরণ, যাদের কেটে পেলাম আমি মানব জীবন। ততদিনে রাখে আমায় বিশ্ব বনে, মন যেন থাকে ওই গুরুর চরণে। তবে এর বেশি কথা নাই আমার মতো এবার শেষ করে যাই। এই পর্যন্ত আমার পর্ব দিলাম সাঙ্গ করি। রাম সীতা প্রেমানন্দে বলুন হরি হরি, জয় শ্রীরাম, জয় মা জানকী। কালিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম, শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা দীক্ষাগুরু শিক্ষাগুরু কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের এই সনাতনী অনুষ্ঠান, সনাতন ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে মত আর পথ সেটা হচ্ছে ভক্তির পথ। তিনটে পথ আছে, জ্ঞান যোগ আর ভক্তি। এই ভক্তির পথের মানুষগুলো সহজ সরল, হৃদয় কোমল, দু চোখে জল, গায়ে মাখে ধুলি, এই জন্যে অনেকে এদের দুর্বল মনে করে। এই ভক্তির পথ ছাড়া ঈশ্বর লাভ আর কোনো পথে হয় না।
এই জন্যে যে সম্প্রদায়ের মধ্যে, ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ভক্তি নাই, তাদের ইষ্ট নিরাকার। আর যাদের ভক্তি আছে তাদের ইষ্ট হচ্ছে সাকার। এক কথায় জবাব দিলাম। আমাদের সনাতন ধর্মের মধ্যেও নিরাকারবাদীরা আছে, তারা ভক্তিহীন, প্রচণ্ড রূঢ়, তাদের কথাবার্তা, তাদের সঙ্গ আমি করেছি, তো বহু মানুষের সঙ্গ করেছি, বহু ধরনের, এগুলো আমার উপলব্ধির কথা আমি বলছি। কিন্তু ভক্ত সঙ্গ করে যে আনন্দ হয়, সে আনন্দ আর কোনো জায়গায় পাওয়া যায় না, হরি বল। এবং সেই প্রেম ভক্তি কি জিনিস, সেই প্রেম ভক্তি দেবার জন্যই শ্রীমান মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন। তার আগেও ভক্তি ছিল, কিন্তু এইভাবে ছিল না। কিছু মানুষের মধ্যে ভক্তি ছিল, কিছু ভক্ত যারা, কিন্তু এখন ভক্তির প্লাবন এসেছে, এমন প্লাবন এসেছে, শুধু ভারতবাসী না, এখন বিভিন্ন দেশের মানুষ ভক্তির প্লাবনে ভেসে, নিজের দেশ ছেড়ে এসে তারা মায়াপুরে প্রেমানন্দে কৃষ্ণ বলে চোখের জলে ভাসে, তাই না? বিদেশিরা কত বড় মন্দির করেছে, গিয়ে দেখেন মায়াপুরে। সেই ভক্তির অনুষ্ঠানের আয়োজন যারা করেছেন, সেই আয়োজক বৃন্দ সকলের শ্রীপাদ পদ্মে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি আপনাদের কবি অসীম সরকার, আমার অন্য পরিচয় নাই আর দরকার, কারণ এই জায়গাটা হচ্ছে ভক্তির জায়গা। এখানে অন্য কোনো রকম কোনো কিছু প্রবেশ করলে সেই ভক্তির জায়গা নষ্ট হয়ে যায়। তা আজকে আমার বাবাজি সজল সরকার, সে এখন ভালো গায়, বিভিন্ন জায়গায় তার নাম যশ ছড়িয়ে পড়েছে, আমার কাছেই ছিল, কত বছর হবে, তাও 12-14 বছর, তার কম না, অত্যন্ত ভক্তিমান ছেলে, ভক্তি জগতে ওর খুব অধিকার। আর এই ভক্তি জগতে যাদের অধিকার থাকে তাদের একটা জায়গা থাকে, বিষয় সম্পদের মধ্যে থাকলেও ওগুলো ধুয়ে মুছে একটা পরিষ্কার জায়গা যেতে পারে তারা চোখের জলে ভেসে। আমি ঠাকুরের কাছে প্রার্থনায় একটাই করি, কবি তো গাইবেই, আমি ঠাকুরের কাছে, ভক্তদের কাছে এই প্রার্থনা করি, কোনো কারণে, কোনো জন্মে যেন তোমার এই ভক্তি নষ্ট না হয়, দিন দিন যেন তোমার কৃষ্ণ ভক্তি বৃদ্ধি হয়। হরি বল, হরি বল। এছাড়া আমি আর কিছু কামনা করব না। এইবার কবিগান কেমন গাবা, পড়াশোনা করিয়ে যা পারো গাইয়ে বেড়াও, কিন্তু ভগবানের দরবারে ভক্তি ছাড়া তো যাওয়া যায় না, সেইটুকুই তোমার জন্য ভিক্ষা করলাম। জয় রাধে। ও আজকে দুটো মহাকাব্যের মধ্যে আলোচনা আরম্ভ করেছে, একটা রামায়ণ, একটা মহাভারত। প্রশ্ন করেছে রামায়ণের ভিতরে অনেক ভালো ভালো জিনিস আছে, একটা ব্যাঙের কাহিনী বলেছে, আর অনেক কিছু বলবে পরে, সেই রকম ইঙ্গিত দিয়ে গেছে আসরে। ও নাম ধরেছে যিনি রামায়ণ লিখেছেন, আদি কবি বাল্মীকি, তার শিষ্য ভরদ্বাজ, আর কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস করেছে আমাকে এই সভামাজ। এটা হচ্ছে কল্পনা, এটা কল্পনা, কল্পনাটা অল্প না, আর তৈরি করা গল্প না। আমাকে ব্যাসের ভূমিকায় দিয়ে মহাভারতের পক্ষে ফেলে কয়েকটা প্রশ্ন করেছে সভাতলে। প্রথম প্রশ্ন করেছে যে এমন কি রামায়ণে নাই ব্যাস গোসাই, তুমি মহাভারতে লিখে দিলে তাই,
মহাভারতের দ্বারাই জগতের কি কল্যাণ হতে পারে? দ্বিতীয় প্রশ্ন করেছে যে পঞ্চকন্যা শরণিত্যং মহাপাতক বিনাশনম অহুল্লা কুন্তী তারা দ্রৌপদী মন্দোদরিস্তথা বলে গেছে এই কথা। তাহলে মানুষ তো কর্মফল ভোগ করে, কিন্তু তুমি যে লিখলে কলম ধরে উঠে কেউ ভরে ভরে পঞ্চকন্যার নাম নিলে পরে তার মহাপাত বিনাশ হয়, এর কারণটা কি? সুন্দর প্রশ্ন করেছে। তৃতীয় প্রশ্ন করেছে এত মানুষ মেরে কি ধর্ম হয়, তাই তো? আর একটা প্রশ্ন করেছে যে গোবিন্দ ভজিতে কেন করো রোষ, এক গোবিন্দ ভজলে যদি সব দেবতা সন্তোষ, তাহলে এত দেবদেবী মনসা কালী দুর্গা গণেশ, এ আবার কোন পথ দিয়ে করেছে প্রবেশ, তাহলে এত পূজা পার্বণ কেন? ঠিক তো, ঠিক শুনেছি তো, ভুল শুনেছি, ভুল শুনিনি তো? যদি আমার কোথাও ভুল হয় আপনারা একটু বলে দেবেন, এটা আপনাদের চরণে আমার প্রার্থনা থাকলো, এখানে বলবেন, কালকে চার দোকানে বলবেন না, আমাকে একটু উল্লেখ করে দিলে আমি চেষ্টা করব সেটা সব দিক দিয়ে খুলে তার জবাব দেবার। আমি এখানেও দুই দিন গাইব, আবার দরাবপুর বাজারে আমাদের যে বড় উৎসব নামযজ্ঞ ওখানেও এবার আসব। ওরা গেছিল, জুয়েল নিয়ে গেছিল, ওটা তো আমারই আসর ছিল, ঠিক না? তা আমার সব সময় না থাকা ভালো, আমার ছেলে পেলেরা আছে ওরাও তো গাবে, ওদেরও নিতে হবে, আর মাঝে মাঝে একটু রুচি পাল্টাবার জন্যে আমারে ডাকলেন, এখন এদেরই ডাকবেন, সজল আছে, প্রভাত আছে, উত্তম আছে, নির্মল আছে, অমল আছে, যারা আমার কাছে গান শিখে শিখে গেয়ে বেড়াচ্ছে শুধু এদেশে নয় ও দেশেও, বাংলা না বাংলার বাইরেও প্রচুর আছে। আমি সবার জন্য প্রার্থনা করি কবি গানটা যেন এরা ধরে রাখতে পারে, আমার তো এই 65-তে পড়েছে বয়স, আমার আর কয়দিন গাবো তার ঠিকই, যে কয়দিন আপনারা আশীর্বাদ করে গাওয়াবেন, তাহলে এইবার ঠাকুরের নামে ধ্বনি দিয়ে তারপরে তার প্রশ্নপত্র নিয়ে আলোচনা, ঠিক আছে? কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা সাধুগুরু বৈষ্ণবানন্দে হরি হরি কাছে যখন থাকি হৃদয়ে ভরে তোমায় ডাকি, ভরে তখন কত তোমার কাছে
প্রথম আমার অনুষ্ঠান আরম্ভ করছি, অত না, এই সঙ্গীতখানি রচনা করেছেন ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি, সকলের প্রাণের কবি, আমার পরমশ্রদ্ধেয় দাদুগুরু প্রয়াত পাগল বিজয় সরকার। আপনারা যদি পারেন একটু এগিয়ে গিয়ে বসেন, এদিকেও খানিকটা জায়গা আছে, ওইদিক দিয়ে ঘুরে আসা যায়। কিংসুকদের বাড়ির উপর দিয়ে ঘুরে আসা যায়, আমি ওই দিক দিয়ে ঢুকেছি। তার এই গানের মধ্যে তিনি কি বলতে চেয়েছেন, তিনি এ কথাটি বলেছেন, তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি তখন কত ভালো লাগে আমার। আমাকে আমার কখন ভালো লাগে, যখন তোমার সঙ্গে আমি যুক্ত হই। এই যুক্ত হওয়ার মাধ্যম কি? নাম। নামের সঙ্গে তোমার সঙ্গে আমাকে যুক্ত করে দেয়। আহা বা বা বা, মনোহর্ষয়। মাধ্যম, তাহলে নামের মাধ্যমে নামীর সঙ্গে আমরা যুক্ত হই, অর্থাৎ যখন আমি নামে থাকি, নাম করে দু চোখে ধরে আঁকি, তোমাকে আমি প্রাণ ভরে ডাকি, তখন আমার নিজেকেই নিজের ভালো লাগে, প্রেমানন্দময় হয়ে যায়। হিংসা নিন্দা সব দূরে চলে যায়, ঠিক না? আমার পোশাক পরিচ্ছদ এ জ্ঞান আমার থাকে না, ধুলায় গড়াই সাধু সঙ্গ করি, ওই সময় হচ্ছে আনন্দ। কি সুন্দর! এবং তখন শুধু আমাকে ভালো লাগে তা নয়, ওরে তোমার সুন্দর ভবন দর্শন সব সুন্দর পবন সঞ্চারে সুন্দর ভবন জীবন যৌবন সুন্দর মন বসন্ত বাহারে তোমার কাছে যখন কোনে হাত দিচ্ছ, ভলুমে হাত দাও, কোনে হাত দিলে তো কেউ কেউ করে উঠবে। হ্যালো হ্যালো মাইক টেস্টিং, চেক, দেখেছ? কোনে হাত দিলেই তোমার লিকেজ হবে, আমি তো তোমার বলেই দিলাম। শুধু আমাকে ভালো লাগে তা না,
চির বসন্ত বিরাজ করে, আকাশ বাতাস সব মধুময় হয়ে ওঠে সব, যখন তোমায় ছেড়ে আমি যখন দূরে যাই, ওরে আমার কাজে আমার সাজে আমি বড় লজ্জা পাই রে, যখন তোমাকে ছেড়ে আমি দূরে গিয়ে কাজ করি তোমার ভাবনা বাদ দিয়ে, তখন আমি এমন কাজ করে বসি সেই কাজে আমি লজ্জা পাই, যার যার কথা শেষে ভাববেনি, সব সময় নাম থাকলে কি আর ওই ঝগড়াঘাটি থাকে কি, যখন নামের থেকে বিচ্ছিন্ন হয়ে যাই আমরা, বিষয়ে মত্ত হয়ে যাই, একে অপরের উপর হিংস্র ভাব, ওইটা যদি ভিডিও করে রেখে পরে দেখানো যায়, এই দেখো তুমি তোমার বউরে কি কইছিলে, বাপ বেটা ঝগড়া করে কি কি বলেছিলে, তা নিজে লজ্জা পায় না মানুষ, বুঝতে পারছেন কি বলছে, তোমায় ছেড়ে যখন দূরে যাই, আমার কাজে আমার সাজে আমি বড় লজ্জা পাই, তখন কেমন করে মুখ দেখাই তোমার ঘরে, আমার আমি আড়াল করে দাঁড়াই রই মোহের ধারে, তোমার কাছে যখন থাকি আমার ঘরে তোমার রাখি, তখন পার ভালো লাগে আরে, একদম একটা বাস্তব উদাহরণ দেব, যদিও এই আসরে বলা উচিত না, একেবারে বাস্তব উদাহরণ, আমার নিজের ভাই, এক মায়ের পেটের ভাই, আগে তো আমিও 12 বৎসর নাম কীর্তন করেছি, ওকে প্রথম 25 টাকা দিয়ে খোল বানাই দিছিলাম, আমার মেজে ভাই সত্যি, ওকে নিয়ে দেশ বিদেশ ঘুরেছি ছোট, সত্যি ভালো ছিল, ওর যে প্রেম এবং নামে মেতে যায়, কোথায় খোল চলে যায়, কিন্তু ওই নামের থেকে যখন বিচ্ছিন্ন হয়ে গিয়ে একটা অশুভ শক্তির সঙ্গে সেই যোগ হলো, তখন আমার বিরুদ্ধে কত বাজে বাজে কথা বলা আরম্ভ করলো, কিন্তু আবার যখন নামে যুক্ত হয়ে গেল কানতে কানতে পায়ে জড়িয়ে ধরে বলল, দাদা আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে ক্ষমা কর, আমি তাকে আমার মুখে তুলে নিলাম, এই যে নাম ছেড়ে গিয়ে অন্য জায়গায়, তখন যখন তুমি যাবা তখন ওই অশুভ শক্তি তোমার মধ্যে প্রবেশ করবে, তোমার মধ্যে লোভ লালসা বাড়াবে, তখন অর্থের বিনিময়ে নিজের স্বার্থ দেখে গুরুজনকেও তখন তুমি কটু কথা বলতে ছাড়বে না, কি প্রেম, আবার সবাই মিলে গতবার ভাদ্রের শেষ শনিবারে বিরাট নাম কীর্তনের উৎসব করলাম, দেখেননি বনগাতে, আমি চুপ ছিলাম কেন, আমি জানি ও ওই রকম না, অত আমার ভাই যে মায়ের পেটে জন্ম নিয়েছে ও তো সারা জীবন নাম কীর্তনই করেছে, কৃষ্ণ নামের মধ্যে আবার ঠিক জায়গায় চলে গেছে, এই যে নামে যুক্ত হয়ে গেছে যখন, তখন ভিতরে ওর বিবেকে কামড়াচ্ছে, আমি কি করলাম, আমি কি করলাম, কার কাদের পালায় পড়ি, আমি কি করলাম, কি বললাম, ঠিক থাকতে পারে, আমি শুধু একটা কথা বললাম, ভাই রে একটা সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার হয়েছিল, সেই সুপ্রিম কোর্ট হচ্ছে ফুলিয়ার বীরেন বসা, উনি আমাকে বলেছিলেন আপনার ওই ভাইয়ের সঙ্গে যদি আপনি কোনোদিন মেশেন আমার বাড়ি আসবেন না,
ওই সুপ্রিম কোর্টে একটু যেতে হবে। চলো আমি তোমার সঙ্গে যাচ্ছি, দরকার হলে আমি ওনার পাও জড়াই দেবো। ওকে আমি নিয়ে গেলাম। বীরেনবাবু দেখেছে কি দুই ভাই হাজির? বললাম, দাদা এই তো ঘটনা, আপনি সুপ্রিম কোর্ট, আপনি কি বলেছিলেন? এইবার আপনার কাছে। দুই ভাই চোখের জলে যখন ভাসছে, বীরেনবাবু টেনে কোলে তুলে নিয়ে বললেন, সব হয়ে গেছে, আর কিচ্ছু নাই, প্রেমানন্দে হরি নাম করো। আমি তো এইটুক চেয়েছিলাম, আমি তো এইটুক চেয়েছি। আমি তোমায় ছেড়ে